चोरी से छुप छुप के मैंने चोरी से छुप छुप के दिन का चुन के सपना एक बनाया। डोरी से बुन बुन के मैंने डोरी से बुन बुन के टुकड़ा टुकड़ा सी के सपना एक बनाया। टुकड़ा टुकड़ा सी के सपना एक बनाया। सपने रे सपने रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे। सपने रे सपने रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे। आज 21 अगस्त আমাদের পরিবারে যে নতুন সদস্য এসেছে সে আমারই ছেলের ছেলে অর্থাৎ আমাদের নাতি। সে এসেছে তাকে দেখে আমরা অত্যন্ত খুশি গর্বিত উল্লসিত। जग जग के मैंने रातों को जग जग के तारा तारा चुन के सपना एक बनाया। तारा तारा चुन के सपना एक बनाया। আমি কুকুর চট্টোপাধ্যায় দেবাদিত্য চট্টোপাধ্যায় মা অর্থাৎ উচ্ছ্বাস চট্টোপাধ্যায় আমার নাতি যা কোলে নিয়ে আছি উচ্ছ্বাস চট্টোপাধ্যায় আজকে অন্নগ্রহণ করবে প্রথম অন্নগ্রহণ করবে আজকে অন্নপ্রাশন। আজকে 21 তারিখ 21 অগস্ট আমার ছেলে আমার সুপুত্র উচ্ছ্বাস তার আজকে মুখে ভাত অন্নপ্রাশন আমরা সেরে নিলাম। আর অভিজ্ঞতা কেমন আজকে? আমার তো অভিজ্ঞতা আগে আমি বলে দিই কারণ আমি বড্ড বেশি খেয়েছি, কারণ সবার অন্নপ্রাশন সবার বিয়ে সবার সবকিছুতে আমি বেশি বেশি খাই, তার নিজের ছেলের অন্নপ্রাশন আর একটু বেশি খেয়েছি। তুমি খেয়েছো? পায়েস খেয়েছে খবর আছে, ও খবর আছে পায়েস খেয়েছে, চাটনিটাও একটু মুখে দিয়েছে। আরে খেয়েছি, যথেষ্ট খেয়েছি, পম্পলেটটাও খেয়েছি, ইলিশটাও খেয়েছি, খাসিটাও খেয়েছি, ভালো মতন খেয়েছি, এখন হজম লাগাচ্ছি। যাই হোক, সারাদিন কেমন বিধ্বস্ততায় কাটলো? কালকে তো ভালোই ডিউটি করলে। হ্যাঁ জানতে উচ্ছ্বাসের মা দিশা। হ্যাঁ প্রথমেই বলি, ওকে পেয়ে তো আমি মানে ভীষণ খুশি, এটা বলা বাহুল্য, কেন সব মাই তার সন্তানকে পেয়ে ভীষণ খুশি হয়। তো প্রথম যখন আমি ওকে দেখলাম, আমি সেই দিনের কথাটা একটু বলি, আমি ওর যেভাবে দেখায় যেটা ছেলে না মেয়ে শুধু সেটুকু দেখেছি যে আমার একটা ছেলে হয়েছে, কিন্তু আমি আমার মুখ দেখিনি। তা যখন আমাকে বেডে দিল তখন তো ওর মুখ মনেই পড়ছে না কিরকম দেখতে বা কি। তারপরে যখন আমি নিজের ব্যথায় কষ্ট পাচ্ছি, তারপরে যখন ওকে দেখলাম সেটা যে একটা কি তৃপ্তি সেটা হয়তো বলে বোঝানো যায় না কাউকে। তো সকল মাদের মানে মায়েদের মতোই আমারও সেটাই সেম একই ফিলিংসটা হয়েছে। আর আজকের তার মানে আমি কি ধরে নিতে পারি যে আগামী 24 অগস্ট যেহেতু 24 ফেব্রুয়ারি চলে গেছিল 6 মাসের একটা ব্যাপার, সেদিনকেও আর একটা খাওয়া দাওয়া চব্বিশে ফেব্রুয়ারি
লকডাউনের মধ্যে যে আজকে এই অনুষ্ঠানটা সাকসেসফুল হবে এরম ভাবে সেটাই একটা মানে খুব টেনশনের ব্যাপার ছিল। সমস্ত পুজো আচ্ছা সমস্ত কিছু গুছিয়ে তারপরে ওর খাবার দাবার সমস্ত আয়োজন করে যাই হোক সমস্ত কিছু ভালোভাবে মিটেছে, এটা আমার খুব ভালো লাগছে। একটু খাটনি হয়েছে সেটা সব মায়েরই হয়, আমারও মানে হয়েছে, তাতে আমি খুব খুশি, খাটনিটা করতে পারি আমি খুব খুশি। একটু বৃষ্টি হচ্ছিল তাই জন্য টেনশন হচ্ছিল, কিন্তু সমস্তই মিটেছে ভালোভাবে। আর কি বলবো, আর কিছু বলার নেই, প্রচন্ড খেয়েছি, ঘুমাতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ হৃদয়কে। আর একটা কথা বলছি সেটা সবাই ভালো থাকবেন। আর আজকের দিনটা আমার কি স্পেশাল লাগলো কেউ তো জানো, এমন একটা ব্যাপার সবকিছু দেয় সবকিছু যেন মা, অবশ্যই মায়ের খাটনি সব থেকে বেশি, সেটা আমি এখন বুঝতে পারছি, আমি বাবা হয়ে বুঝতে পারছি একজন মায়ের কতটা খাটনি হয় এবং একজন মা কি। আর একটা কথা বলবো, আমার ছেলে মানে ভীষণ ভালো ছেলে, আমি এটা বলেই না বলে থাকতে পারলাম না। দেখছেন তো আপনারা যে যে এই যে এতক্ষণ কথা বলছে কিন্তু চুপ করে রয়েছে, একটা কোনো আওয়াজ করছে না, এবং ওর এনার্জি ও সারাদিন সারাদিনটা যে আমাদের দিয়েছে এইভাবে সমস্ত কিছু মেটাতে, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। আমার একটাই প্রার্থনা ভালো মানুষ, আর তারপরে কি হবে না হবে সেটা ভালো মানুষ।